নাগরিক পরিষেবা পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা মনে করি রাজনীতির প্রভাব মুক্ত পুলিশ পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি প্রয়োজন। এই মঞ্চটাও সকালবেলা করতে বাধা দিয়েছে। আমরা যখন মিছিল শুরু করি তখন ন্যূনতম ট্রাফিকের ব্যবস্থা নেই, সব গাড়িকে টোটোকে অটোকে ছেড়ে দিয়েছে যাতে বিজেপির মিটিং ভণ্ডুল হয়ে যায়। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, 24 সাল 26 লাগবে না, 24-এই এখানে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, কেরুয়া সরকার হবে এবং পশ্চিম বাংলায় রাষ্ট্রবাদী সরকার হবে। আর রোহিঙ্গাদের উৎখাত করে বাংলায় একটি দেশপ্রেমিক সরকার আমরা তৈরি করব। অগ্নিপথ নিয়ে বা তার আগে নূপুর শর্মা নিয়ে গোটা পশ্চিমবঙ্গে যে ধরনের, গোটা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গে যেভাবে নৈরাজ্য করার চেষ্টা হয়েছে, ট্রেন বাস পড়িয়ে যেভাবে গত সপ্তাহে 4 দিন ধরে NH4 কে আটকে রাখা হয়েছে, উলবেড়িয়া থেকে সলব থেকে নাকাশিপাড়া বেতুয়া ডহরি রেজিনগর ধুলিয়ান হিন্দুদের মন্দির হিন্দুদের দোকান হিন্দুদের বাড়ি যেভাবে তছনছ করা হয়েছে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে, পশ্চিম বাংলা সনাতনে বিশ্বাসী রাষ্ট্রবাদী মানুষ, আপনারা যদি মোদিজির পতাকার তলে সামিল না হন তাহলে এই পশ্চিমবঙ্গ আর থাকবে না। আগামীকাল পশ্চিমবঙ্গ দিবস, 1947 সালে 20 জুন যার মূর্তিতে মালা দিয়ে আমি মঞ্চে উঠলাম, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আমাদের হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ দিয়েছিলেন। আগামীকাল সেই দিন, তার প্রাক্কালে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অগ্নিপথ অগ্নিবীর এটি একটি ভারতবর্ষে প্রতিরক্ষার ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমরা মনে করি। আমি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সিদ্ধান্তকে সমর্থন করি, আমি সমর্থন করি। আজকে আমাদের CDS চিফ অফ ডিফেন্স স্টাফ ঘোষণা করেছেন, যারা ট্রেন পুড়িয়েছে, যারা বাস পুড়িয়েছে, যারা পাথর মেরেছে, তাদের আর আর্মি চাকরি কোনো দিন হবে না। আমাদের সরকারকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জিকে বলবো ওই সিভিক ভলেন্টিয়ার্সদের চাকরিটা 6 মাস অন্তর 6 মাস রেনুয়াল করেন, পার্মানেন্ট করে দেখেন না ক্ষমতা যদি থাকে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজকে ঘোষণা করেছেন আসাম পুলিশে নিয়োগের 75% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। মমতা ব্যানার্জির কোমরে যদি জোর আছে কালকে নবান্ন থেকে ঘোষণা করে দিন যে সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, জুনিয়র কনস্টেবল, ভিলেজ পুলিশ, NBF সবাইকে আমি স্থায়ী করে দিলাম। আর সাথে সাথে পশ্চিমবঙ্গে পুলিশের নিয়োগের 75% বলেছে হেমন্তজি, আপনি 25% অগ্নিবীরদের জন্য সংরক্ষণ করে দেখান, তারপরে নরেন্দ্র